বিধান চন্দ্র কৃষি বিদ্যালয়ের বর্ধমান ক্যাম্পাসে চাষ হচ্ছে 27 রকম রঙের ক্যাপসিকামের। আগে মূলত শীতে মিললেও এখন বছরভরই বাজারে পাওয়া যায় ক্যাপসিকাম। বাঙালির হেসেলেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছে চাইনিজ খাবারের এই অন্যতম অনুষঙ্গ। সমস্যা হলো, বহুবর্ণ এই নতুন ধাঁচের ক্যাপসিকাম খোলা মাঠে চাষ করা যায় না, এগুলোকে মূলত পলি হাউসে করতে হয়। তা খুবই খরচ সাপেক্ষ, প্রায় 5 থেকে 7 লাখ টাকা খরচ। এখানে কিছুটা সাশ্রয়ী পদ্ধতিতে চাষ করার চেষ্টা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার ঘোষ জানান, বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এই বিষয়ে পিএইচডি করেছেন, এই প্রচেষ্টা সেই গবেষণারই অঙ্গ। বর্ধমান ক্যাম্পাসে একটি ছাত্র পিএইচডি করছে, ওর জেনেটিক্যাল ইভ্যালুয়েশন পারপাসে ডক্টর শিবশঙ্কর দাসের আন্ডারে করছেন। তো কালার্ড ক্যাপসিকামটা আমাদের বিসিকেভিতে এমআইডিজ বলে একটি প্রকল্প আছে মেন ক্যাম্পাসে, সেখানে অলরেডি 27 রকম জাত নিয়ে আমরা কাজ করছি। তো সেই কাজের একটা পার্ট বা এখানে পিএইচডি একটা পার্ট হিসেবে ডক্টর দাস ওনার ছাত্রকে ওই কাজটি করাচ্ছেন। চাষিদের জন্য তিনি জানান, অগস্ট সেপ্টেম্বরে বীজ ফেলা যাবে, 3-4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে। পোর ট্রে পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট দিয়ে চারা তৈরি হবে। এই চারাগুলি 6 ইঞ্চি হলে পলি হাউসে লাগাতে হবে। রঙিন ক্যাপসিকামের ক্ষেত্রে পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ। আগস্ট সেপ্টেম্বর থেকে এর বীজ ফেলা শুরু করে দিই, চারা তৈরি হতে 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বা সেরকম অসুবিধে থাকলে 6 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যায়। সেই চারাগুলো আমরা পোট্রে সিস্টেমে করতে পারি। পোট্রের মধ্যে ভার্মি কম্পোস্ট মিক্সচার এবং কোকোপিট মিক্সচার দিয়ে চারা তৈরি করা হয়। চারা যখন একটা 6 ইঞ্চি হাইট হয়ে যাবে তখন আমরা সেগুলোকে নিয়ে পলি হাউসের মধ্যে লাগাতে হবে। এবার এতে পরিচর্যার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ হয়ে নজর দিতে হবে, কারণ এখানে ভাইরাল অ্যাটাক বা মাইটের অ্যাটাকটা খুব বেশি হয়। এই দুটো অ্যাটাককে যদি রুখে দেওয়া যায় তাহলে ক্যাপসিকাম চাষ যথেষ্ট লাভজনক হবে। তো এই বিষয়ের উপরে অনেক ওষুধ বাজারে চলে এসছে এবং সেগুলো রেগুলার ইন্টারভ্যালে স্প্রে করে গেলে রোগটা খুব একটা দেখা যাবে না। সব মিলিয়ে এই পরীক্ষা সফল হলে বিকল্প চাষের আরেকটি পথ খুলে যেতে পারে বলে মনে করছেন কৃষি গবেষকেরা। দ্য ওয়াল ব্যুরো।